না জ্বলার কারণটা কি আমি আপনাদের মাঝে দেখি জলে কি না তো দেখুন বাউল কিন্তু জ্বলতেছে না তার কারণ হলো কারণ হলো এটা যে বাউলটা কাটছে এই বাউলটা এখান থেকে তুলে ফেলতে হবে আমার এই বাউলটা থেকে আলাদা করে দিতে হবে কালেকশনটা আউট করে দিতে হবে তো কালেকশনটা আউট করে দেওয়ার পরে এখানে আপনারা অল্প একটু রাং লাগাই দেবেন রাং রাং যে জ্বালা দিয়ে দেবেন জ্বালা দিলে এই বাউলটা জ্বলবে তো চলুন আমি এখানে একটু রাং দিয়ে জ্বালা দিই দেখিল বাউলটা জলে কিনা আসসালামু আলাইকুম সার্ভিসিং সাপোর্টার বিড়ির পক্ষে থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমন্বিত ব্যাস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকার কামনা করে চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে আসলাম সেই টপিকটা হইলো আমাদের বাসা বাড়িতে অনেকের বাসাবাড়িতে এল ইডি লাইটগুলা নষ্ট এল ইডি বাউলগুলো পড়ে আছে আমরা আর বাসা বাড়িতে যে লাইটগুলো আমরা আমাদের পরে আছে আমরা চালি এই লাইটগুলো সার্ভিসিং করে আমরা চালাতে পারি তো আজকে আমি আপনাদেরকে বোঝাবো যে বিনা পয়সা এক টাকা খরচ হবে না বিনা পয়সা কেউভাবে লাইট সার্ভিসিং করা যা মানে মূলক তোল টাকা কোনো খরচ হবে না এক টাকা খরচ হবে না বিনা পয়সা কেউবে লাইট সার্ভিসিং করা যা সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো যাতে আপনারাও আমার মতন বাসা বাড়িতে বৈশাখ লাইটগুলো সার্ভিসিং করতে পারেন তো বৃহস কথা না বাড়িয়ে চলুন মূল মূলবিরিতে চলে যায় আমার সামনে দেখতে পারছেন কিছু এলইডি লাইট পরা আছে আর এখানে একটা বড় এল ইডি বাউল আছে এটা হচ্ছে এটা পঞ্চাশ ওয়াট এল বাউল এই এই বাউলটা কিনতে গেলে মার্কেট থেকে ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি হয় লাইটটা কিনতে হয় এই লাইটটা দুধ নষ্ট হয় আমাদের বাসা দুধ পড়ে থাকে তাহলে আমাদের ছয়শো টাকায় অযথায় পড়ে রয়েছে এই লাইটটার মধ্যে অল্প একটু কাজ করলে লাইটটা ঠিক হয়ে যাবে এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না পিসিবি সার্কেট কোনোটা কিছু চেঞ্জ করতে চেঞ্জ করতে হবে না শুধু লাইটটার উপরে একটু কাজ করবেন এই অল্প একটু কাজ করলে লাইটটা কিন্তু ঠিক হয়ে যাবে তো চলুন আগে দেখাই লাইটটার কী প্রবলেম লাইটটা কেন জ্বলতেছে না এই লাইটটা আমি চেক দিয়েছি লাইটটা কিন্তু জ্বলতেছে না না জ্বলার কারণ হলো এখানে দেখুন সবগুলো পিসিবি বাউল এই বাউল মানে খেয়াল করুন দগদকে সাদা ফক ফোকা একটা বাউলুর রুফে কালো আছে এই বাউলটা কোনটা এই যে দেখুন এই বাউলটা কালো এই বাউলটা একদম কালো কালো হওয়ার কারণে এই লাইটটা কিন্তু জ্বলতেছে না তো আমি এই কালো বাউলটা এখান থেকে উঠিয়ে ফেলবো এখন আমি এটা এখান থেকে উঠে দিলাম আমি বাউলটা এখান থেকে এক একদম ফিনিশ করে দিলাম ফিনিশ করে দেওয়ার এখানে আমি একটু জ্বালা করে দেবো এখানে একটু জ্বালা রাং ধরাইয়া দেবো এখানে একটু রাং ধরাই দিলেই আমার এই বাউলটা আশা করি জ্বলবে তো আমি কাজ করি আপনারা দেখুন এই এখানে রাখলাম এখন আমি এটার উপরে একটু অল্প একটু কাজ করবো অল্প একটু সোল্ডারিং করে দেবো দেখুন আমি অল্প একটু সোল্ডারিং করতেছি আশা করি সোল্ডারিং করার পরে এলে বাবাটা জ্বলবে কাজ শেষ আমার কাজ কিন্তু শেষ আমি এখন চেক দিব আপনাদের মাঝে আমি চেক দিব চেক দিলে লাইটটা আশা করি জ্বলবে তো বাস লাইটটা কিন্তু আমার জ্বলেওছে তো অল্প একটু কাজের কারণে অল্প একটু কাজের কারণে উক্ত প্রবলেমের কারণে আমরা কিন্তু বাসাবাড়িতে এরকম পাঁচশো ছয়শো টাকা দুশো টাকা তিনশো টাকার লাইট ফেলে রাখি ফেলে রাখলে আমাদের এই টাকাটাই অযথায় পরে থাকে তা আমরা একটু অল্প একটু কাজ করলে অল্প একটু পরিশ্রম করলেই একটু মেধা কাটালেই আমাদের বাসা বাড়িতে এই লাইটগুলো আমরা সার্ভিসিং করতে পারি তো আচ্ছা তো বেহ এই বাউলটা কিন্তু জ্বলতেছে না তো না জ্বলার কারণে কি আমি আপনাদের মাঝে দেখি জলে কিনা তো দেখুন বাউল কিন্তু জ্বলতেছে না তার কারণ হলো কারণ হলো এটা যে বাউলটা কাটছে এই বাউলটা এখান থেকে তুলে ফেলতে হবে আমার এই বাউলটা এখান থেকে আলাদা করে দিতে হবে কালেকশনটা আউট করে দিতে হবে তো কালেকশনটা আউট করে দেওয়ার পরে এখানে আপনারা অল্প একটু রাং লাগাই দিবেন রাং রাং যে জ্বালা দিয়ে দেবেন জ্বালা দিলে এই বাউলটা জ্বলবে তা চলুন আমি এখন একটু রাং দিয়ে জ্বালা দিই দেখি বাউলটা জলে কিনা তো জ্বালা দিয়ে দিলাম তবে চলুন আমি এখন আবার আবার চেক দিই এখন জলে কিনা আগে তো জলে নাই এখন দিয়ে জলে কিনা তো দেখুন অল্প একটু কাজ করাতে আমার এই বাউলটা কিন্তু আগের মতন হয়ে গেছে আমরা যদি কিনে কিনে আনার পরে দু পাঁচ ছয় মাস ইউজ করে থাকি তাহলে এখনও যেভাবে আমরা কাজটা করলাম এভাবে কিন্তু এই কাজগুলো করলে আরও দুশো পাঁচ ছয় মাস এক বছর জ্বলবে তাহলে আমরা একশো টাকার বিনিময়ে দুশো টাকার বিনিময়ে লাইটগুলা কিনে নিয়ে আসি আনার পরে আমরা অল্প একটু কাজের জন্য আমাদের বাসা বাড়িতে ফেলে রাখি আমরা এইগুলা সার্ভিসিং করি না আমরা আপনারা চাইলে নিজেরা ঘরে বৈশাখায় একটা তাঁতাল কিনে নিয়ে আসা অল্প একটু রাং কিনে নিয়ে আসা আপনারা বাসায় বসে ওই লাইটগুলা সার্ভিসিং করতে পারেন তো বিয়াস এই যে এখন এই বাউলটা রাখলাম এই পাশে আমি আপনাদের মাঝে আরেকটা বাউল সার্ভিসিং করে দেখাবো তা দেখুন এই বাউলটা সেম জ্বলে না কারণ হলো এইখানেও কিন্তু একটা বাউল কাটা আছে তো কোন বাউলটা কাটা আছে আমি আগে সিন করে সিনতে রাখছি যে এই বাউলটা কাটা আছে আমি এই বাউলটারও সেমভাবে এখান থেকে কালেকশনটা উঠে দিতেছি কালেকশানটা আউট করে দিলাম তা আউট করে দিয়ে আমি আবার বাউলটা জ্বালা দেব তো মূলত এই বাউলগুলা একটা শর্ট করলে কেন জ্বলে এটাই প্রশ্ন থাকতে পারে যে ভাই সবগুলো লাইট তো এই ভালো একটা লাইট শর্ট করলে এই বাউলটা কেন জ্বলে মূলত এই বাউলগুলো হয়ে সিরিজ করা একটার সাথে একটা সিরিজ করা সিরিজে যখন কালেকশন বাড়ি পায় তখনই একটা সাথে পুরাটা বাউল জ্বলে উঠে একটার সাথে কালেকশন যদি আউট হয়ে থাকে তা পুরাটাই কিন্তু পুরো লাইটগুলাই মানে বিচ্ছিন্ন হয়ে থাকা আমি একটা এই কালেকশনটা শর্ট করে দেবো পুরো লাইটটার সাথে কালেকশন অ্যাড হয়ে যাব অ্যাড হয়ে গেলে শুধু এই লাইটটা বাজে বাকি লাইটগুলাই আমার এখানে জ্বলবে তা চলুন আমি সেমভাবে আবার ট্যাঙ্ক দিয়ে দিতেছি এখন আমি আপনাদের মাঝে আবার শ্যাক দেব দেখুন অল্প কাজ যে কাজগুলা করলে আমরা নিজেরাও কিন্তু অনেক টাকা পয়সা বেঁচে যাবে অল্প একটু কাজ লাইটটা কিন্তু আগের মতন আলো কিন্তু কম না আলো আগের মতনই আছে লাইট কিন্তু চলতে তো এরকমভাবে এইভাবে আমরা কাজগুলো দু বাসাবাড়িতে আমরা করি তাহলে আমাদের বাসা বাড়িতে যে নষ্ট লাইটগুলা এলইডি বাউলগুলো পরে আছে সবগুলো লাইট আমরা ইচ্ছে করলে ঠিকঠাক করে সার্ভিসিং করে আমরা চালাতে পারি যে আমি এখানে আপনাদের মাঝে অলরেডি তিনটা লাইট সার্ভিসিং করছি বাকিগুলো আর করলাম না এগুলো আমি পরবর্তীতে করবো তিনটা লাইট করে আমি আবার আমার কথা হলো আমরা একশো টাকা দুশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে একটা বাউল কিনে নিয়ে আসি অতটাই কিনে নিয়ে আসা আমরা নষ্ট হওয়ার পরে আমরা ফেলে দিই তো আপনি একটু খেয়াল করে দেখেন আপনার বাউলটা কি প্রবলেম আপনার বাউলটা যদি আমি যেভাবে কাজটা করছি সেরকমভাবে একটা কিংবা দুটা লাইট নষ্ট হয়ে থাকে তাহলে আপনারা সেম কাজটা করবেন আর আশা করি সেম কাজটা করলে আপনার আর দুশো টাকা তিনশো টাকা আর খরচ হবে না এই টাকাটা অযথাই আপনার আর খরচ হবে না আপনি চাইলে বাসাতে বসেও নিজেরাও এই কাজটা করতে পারবেন অনেকের মনে প্রশ্ন আছে যে ভাই যদি চার পাঁচটা বাউল কাটে তাহলে আমরা কি করবো তো চার পাঁচটা বাউল কাটলে ভাই চার পাঁচটা বাউল দু এখানে শর্ট করেন তাহলে এই বাউলটা মানে আর কিছু থাকে না তাহলে আপনারা কি করবেন সুন্দর করে আলগ্রস্তে একটি কাজ আপনাদের জন্য সুন্দর করে আলগ্রস্তে দুইটা নাট আলাদা করবেন দুটা নাট কুলে নেবেন নিয়ে এই প্লেটটা যেই লাইটটা লাইটের যে প্লেটটা কুলে ফেলে দেবেন ফেলে দেওয়া সেমভাবে আরেকটা প্লেট আপনার আশেপাশে মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন বিশ থেকে তিরিশ টাকা খরচ হবে একটা বাউল কিনে লাইট কিনে নিয়ে আসা এখানে বসাবেন বসে দুইটা নাট আবার সেমভাবে লাগাবেন লাগানোর পরে এখানে পজিটিভ নেগেটিভ জ্বালা কিন্তু এখানে দেওয়া আছে প্লাস মাইনাস দুটাই কালেকশন দেওয়া আছে আপনারা প্লাসে প্লাস রাখবেন যেমন এখানে আমার সাদাটা প্লাস কালোটা মাইনাস আপনারা সাদা প্লাস কালো মাইনাস করে আপনারা লাইটটা লাগাবেন লাগালে আগের মতো লাইটটা জ্বলবে যদিও বা ভাইসে লাইটটা না জ্বলে বয় পাওয়ার কিছু নাই গাবরাবার কিছু নাই আপনারা কালেকশনটা উল্টা করে দেবেন কালেকশনটা উল্টা করে দিলেই লাইটটা কিন্তু আবার সেমভাবে জ্বলে উঠবে তে এই হল পেলেলের গণনা এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন রাখতে পারে যে ভাই আমার লাইট একটাও লাইটও কাটে নাই এখানে কোনো প্রবলেম নাই অথচ আমার লাইটটা কেন জ্বলতেছে না এটা হলো আরেকটা কারণ কারেন্ট হলো এটার ভিতরে কিন্তু একটা সার্কেট আছে এটার ভিতরে একটা যেমন এটা পঞ্চাশ হট এটার ভিতরে পঞ্চাশ হটের একটা সার্কেট আছে এটা হলো বিশ হট এটার ভিতরে বিশ হটের একটা সার্কেট আছে এই সার্কিটগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় এটার সার্কেটের ভিতরে কিছু ক্যাপাসিটার কিছু আইসি কিছু ডায়ট দিয়া সার্কেটটা তৈরি করা হয় এখানে কিছু কম নষ্ট থাকে পুরে যেতে পারে আপনারা কি করবেন যদি দেখেন যে আপনার বাউল সব ঠিক আছে কোনো জায়গাতে কোনো সমস্যা নাই আপনারা এইভাবে চেক দিবেন যে শর্ট করে দেখবেন যে যে বাউলটা শর্ট করলে জ্বলে এই বাউলটাকে ফেলে দেওয়া পোড়া দিবেন দেখলেন যে আপনার কোনো বাউলেই শর্ট নাই কোনো পোড়াটা পিছুই ভালো আসে সেক্ষেত্রে আপনি কী করবেন সুন্দর করে এই হ্যাকসিনটা থেকে বাউলটা আলাদা করবেন কোয়ার নাটগুলো আগে কুলবেন কুলে বাউলটা আলাদা এক জায়গায় রাখবেন এই আলাদা করবেন করার পরে এখান থেকে এই এই জুড়ে কালেকশন কুলে দেওয়া এখান থেকে সার্কেটটা আপনি বার করে নেবেন সার্কেটটা বার করার পরে দেখবেন সার্কেটটা আমাদের কোনো প্রবলেম আছে কি না যদি আপনার না বুঝতে পারেন সার্কেটটা ফেলে দিবেন ফেলে দেওয়া সেমভাবে একটা সার্কেট আইনা এ পাশে লাগাইয়া এ পাশ দিয়ে বার করবেন বার করে সেমভাবে আপনার কালেকশন কালেকশনটা করবেন তো আপনাদের মনে পছন্দ রাখতে পারে বা সার্কিটার সার্কেটটা দাম কত হতে পারে সেমভাবে আমি বলে দিই তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নেবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিনিময়ে আপনার একটা সার্কেট পেতেছেন তিরিশ টাকার বিনিময়ে একটা প্লেট পেতেছেন কিংবা বিশ টাকার বিনিময়ে একটা প্লেট পেতেছেন তাহলে আপনি কত হলো একটা একটা লাইটটি করতে কিন্তু আমার ষাট টাকা খরচ হয় না একটা লাইটে কিন্তু দুইটাই নষ্ট হয় না যে কোনো একটা নষ্ট হয় আর আপনারা যদি সেমভাবে দেখেন যে একটা লাইট কাটছে একটা ফোরা দিলে কিন্তু লাইটটা জ্বলতেছে সেক্ষেত্রে কী হলো আপনার কোনো টাকা খরচ হলো না একটাও খরচ হলো না আর যদি আমরা ফেলে যা তিরিশটা টাকা হবে আর যদি সার্কেট সার্কেট চলে যা তারপরে তিরিশটা টাকা হবে তাহলে একটা লাইলে আমাদের মূলত হয়তো বা একটা খরচ হবে না আর নয় তো তিরিশ টাকা করতে হবে এই কাজগুলো যদি আপনারা করেন আপনাদের বাসা বাড়িতে আপনাদের লাইটগুলা আর নষ্ট হবে না কোনো মেকার কাছে যেতে হবে না কোনো ইলেকট্রিশিয়ান কাছে গিয়ে ডিগজ করতে হবে না যে ভাই আমাদের ঠিক করে দেন আপনি যাইবেন ইলেকট্রিশিয়ানের কাছে উনি ঠিক করে দিবে ঠিক করার বিনিময়ে টাকা নিবে পার্স লাগা যে পার্সের বিনিময়ে টাকা নিবে যে আপনি যদি একটু কষ্ট হইরা নিজে সচেতন হইয়া কাজগুলো আপনি বাসাবাড়িতে করেন তাহলে আমি মনে করি আপনাদের আর এই টাকাটা অযথা করতে হবে না তো সামনজ বিয়াস আশা করি অনেকক্ষণ যে কথাগুলো আপনি বললাম বোঝাইতে পারছি আপনাদেরকে আপনারা যদি বুঝতে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেলায়কনটা ক্লিক করে দেবেন এই বলেই শেষ করছি সার্ভিসিং সাপোর্টার বিলির পক্ষ থেকে আবারও জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন